কালি ঠিক আমার অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অর্ডার উইকেন্ড শটডাউন আরম্ভ হব। প্র্যাকটিক্যালি যদি আপনার দেখিবে আজি রাতিরে হি তার ইম্প্যাক্টটা হয়েযিব, বিকজ নাইট কারফিউ 9টা বড়ে হোছি অ্যান্ড কালি ঠু সেটা কন্টিনিউ করে যাব উইকেন্ড শটডাউনরে। উইকেন্ড শটডাউনরে কিছু কিছু জিনিস রিল্যাক্সেসন করা হয়েছি, যে লাইক বুথ রিলেটেড মিল্ক সাপ্লাই, হোম ডেলিভারিজ আর ইয়ে সব, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনসর যে ট্যাক্সি ইয়ে সব রয়েছে, সো তা উপরে এটা রিল্যাক্সেসন গভর্নমেন্ট দিয়েছেন। সো আই উইড রিকোয়েস্ট ভুবনেশ্বরবাসী আমি রিকোয়েস্ট করুছু কি সবু মানে যেমতি ইয়াকু মানিবে অ্যান্ড যো বি ইস্যুজ থিবো তাহা রিলেটেড সেটা আমি অ্যাড্রেস করিবু, কিন্তু কোভিড রিলেটেড যদি কিছু প্রবলেম থিবো রিলেটেড টেস্টিং কিংবা শিফটিং অফ পেসেন্ট সে মানে 1929 কু এ সময়ে কল করি করি তাহার বেনিফিটটা নেই পারিবে। উই আর দেয়ার টু হেল্প ইউ আউট। তা ছড়া গোটে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছি আজি ঠু যে ওয়েস্ট বেঙ্গল রে লোক এটি ফেরুছন্তি তাঙ্কর পাই যে গভর্নমেন্ট গাইডলাইন জারি করিথিলে সে হিসাবরে রেলওয়ে স্টেশন রে এবে আমার রেজিস্ট্রেশন কাউন্টার করা হয়েছি, প্লাস এয়ারপোর্ট রে বি আমার পুরা টিম লাগি অছন্তি। সো এয়ারপোর্ট রে আসিবা লোকঙ্গ বিষয়রে পুরা ক্লিয়ার কাট ইনস্ট্রকশনস আছে কি কেমিতি তাঙ্কর চেক করা যিবো অ্যান্ড ইন কেস সে মানে টেস্টিং করাই না হান্তি 48 আওয়ার্স ভিতরে রা তাঙ্কর আরটিপিসিআর নেগেটিভ টেস্ট নাহি কিংবা সে মানে ডবল ডোজ ভ্যাকসিনেশন নেই না হান্তি তো তাঙ্কু আমকু গভর্নমেন্ট ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনরে রাখিবা পড়িবো কিংবা সে মানে পেড নোটিফাইড পেড কোয়ারেন্টাইন সিস্টমরে যাইকরি রহিবে। সিমিলারলি আজি গভর্নমেন্ট যে কালি গোটে গভর্নমেন্ট অর্ডর করেছিল রিগার্ডিং প্রাইভেট হসপিটালস সে বিষয়ে বি আমি আজি সব প্রাইভেট হসপিটালসর ডেটা নিয়েছু তাঙ্কর মোর দ্যান 30 বেডেড যেতে হসপিটালস অছন্তি ভুবনেশ্বরে তাঙ্কর সঙ্গে আমি কথা হেলু থ্রু ভিসি অ্যান্ড কেতেটা তাঙ্কর রিপ্রেজেন্টেটিভ আসিলে অ্যান্ড আমি তাঙ্কু রিকোয়েস্ট করলু কি এ যে গভর্নমেন্টর গাইডলাইন আছে রিগার্ডিং 50% বেড ক্যাপাসিটি সেমানে কোভিড পেসেন্ট পাই রাখিবে, প্লাস ডিফরেন্ট টাইপ অফ বেডস রে ট্রিটমেন্ট রে যে চার্জেস আছে তাকু সেমানে মানিবে, সে বিষয়ে বি আমি কথাবার্তা হেলু অ্যান্ড আমি তাঙ্কু সে হিসাবরে সুটেবলি ইনস্ট্রকশন পাস করিছু কি গভর্নমেন্ট গাইডলাইন কু যেমতি ভুবনেশ্বর মে আমি ইমপ্লিমেন্ট করিবা।